আপনাদের স্বাগতম সানি থ্রিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন এটা হলো মূলত এক্সিট পয়েন্ট। আমরা এখন মেইন গেটের পাশে ঢুকে পড়েছি প্ল্যাটফর্মগুলো। তো মূলত আজকে আমরা যেটা যাত্রা করবো সেটা হলো চট্টগ্রাম এক্সপ্রেসে, যেটি ঢাকা থেকে ছেড়ে দেবে এবং আমাদের গন্তব্যস্থল হলো ব্রাহ্মণবাড়িয়া। তো মূলত ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন আছে, তার মধ্যে জয়ন্তীকে ছত্রলা বিকাস এরকম আরও অনেকগুলো রয়েছে। তো সেখান থেকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে আমরা বিভিন্ন জায়গায় করে থাকি। তো মূলত ছত্রলা এক্সপ্রেস ট্রেনটি এটি আন্তনগর ট্রেন। তো এই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর, সেখান থেকে ছেড়ে নরসিংদী, তারপর ভৈরব হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবে। তো মূলত আপনারা যদি যাত্রা করতে চান তাহলে সময় মতো টিকিট কেটে সিরিজ নিতে পারবেন। এটি মূলত প্ল্যাটফর্ম 6 দিকে থাকে, তবে এরকম আজকে আমরা দেখে নিই যে কোন পাশে থাকে। চট্টগ্রাম এক্সপ্রেস প্ল্যাটফর্ম 6, যেটি চট্টগ্রাম যে বসবে 16টার দিকে, 4টার দিকে। মূলত এখন বাজে 12টা, 1টার দিকে হলো এই ঘটনা এক্সপ্রেসটি ছেড়ে দেবে ঢাকা কমলাপুর থেকে। মূলত এখান থেকে ছেড়ে যাওয়ার পরে যে বিভিন্ন যে পজিশনগুলো রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তারা সেখান থেকে ছেড়ে যাবে। তারপর ঠিক 16টা, তার মানে 4টা বাজে চিতন দিয়ে পৌঁছবে। তো আপনারা যাত্রা পথে যাওয়ার আগে অবশ্যই টিকিট বুক করতে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একদম প্ল্যাটফর্ম 6 চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত প্ল্যাটফর্ম 6, আর দেখতে পাচ্ছেন এটা হলো সবগুলো প্ল্যাটফর্ম। একদম এই পাশ থেকে 1, 2, 3, 4, 5 এটা 6, আর এই যে পিছনে ট্রেন দেখা যাচ্ছে এটা হলো চট্টগ্রাম এক্সপ্রেস। তো আমরা সেই ট্রেনের পাশেই যাচ্ছি। ইতিমধ্যে আরও একটি ট্রেন চলে এসেছে, যেই ট্রেন দিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন ট্রেনের যাত্রা সময় একটা বাজে, যদিও এখনও যাত্রা শুরু হয়নি, যার জন্য দুপুরগুলো এখনও ভালো দেখা যাচ্ছে। কারণ এখন বাজে 12টা, আরও লোকজন তারা আলোচনা করছে, তারপর তাদের বলতে যাচ্ছে। ঠিক আছে, আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন থেকে নামলো। তো আমরা ঘুরে নিব আবারও আপনাদের সাথে এরকম কিছু কথা দেবে। তবে আমি বারবার একটি কথা বলবো, ট্রেনে যখন জার্নি করবেন অবশ্যই টিকিট কেটে করবেন এবং আপনাদের সিট দেখে বলবেন, অসুস্থ কারো দেওয়ার থাকবেন না। কারণ আপনি যাতে শুধু উঠবো সে আমার একটু ভালো থাকবে।